আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি শাহিনুর আক্তার, সহকারী শিক্ষক বাংলা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত বাওয়ালিদের গল্পর উপর একটি ক্লাস নিয়ে। এর আগে বাওয়ালিদের গল্পের রিডিং এবং সেটার পাঠ বিশ্লেষণ নিয়ে তোমরা একটি ক্লাস করেছ, আশা করছি সেই ক্লাসটি তোমরা উপভোগ করেছ। আজ আমরা আলোচনা করব বাওয়ালিদের গল্পের অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমত আমরা একটু প্রশ্নটা দেখে নিই। আজ আমরা চেষ্টা করব বই থেকেই কিছু প্রশ্নের উত্তর বের করে দিতে, কারণ গত ক্লাসে রিডিং থেকেই মিস তোমাদের অনেকগুলো প্রশ্ন উত্তর খুঁজে বের করে দিয়েছিলেন। প্রথম প্রশ্নটি দেখো, সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? ক নম্বরের উত্তরটি আমরা বইয়ের 56 পৃষ্ঠা বের করব। 56 পৃষ্ঠায় দেখো খুব সুন্দর করে দেওয়া আছে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত। দেখো, সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। আমি আবারও বলছি, সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। ঠিক এতটুকু তোমরা ক নম্বর উত্তরটা লিখবে। খ নম্বরটা দেখো, সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? প্রশ্নটা আমি আবার বলছি, সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? আমার উত্তরটা হচ্ছে, আবারও আমরা সেই একই পৃষ্ঠা বের করব, এখানে দেওয়া আছে সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগরের থেকে পানি পায়। ওই লাইনটা লেখার পর তোমরা এক্সট্রা আরও একটা লাইন লিখবে, এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। আমি আবার বলছি, সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগরের পানি থেকেই বেঁচে থাকে। তাই আগে আমি লাইনটা লিখব যে সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগরের থেকে পানি পায় এবং এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। শিক্ষার্থীরা, আমাদের গ নম্বরের প্রশ্নটা হচ্ছে, বাওয়ালি কারা? আমরা জানি যারা সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে তারাই হচ্ছে বাওয়ালি। তাহলে আমরা লিখব, যারা সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে তারাই বাওয়ালি। এবার আমরা ঘ নম্বর উত্তরটাতে চলে যাচ্ছি। ঘ নম্বর আমাদের প্রশ্নটা একটু দেখো, বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? উত্তরটি আমরা কিভাবে লিখব, সুন্দরবনের বাঘের কারণে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক। সুন্দরবনের ভেতরে রয়েছে ভয়ঙ্কর বাঘ, এরা মানুষের মাংস খায়। বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করতে বনের ভেতরে গেলে এই বাঘ তাদের বিপদের বড় কারণ হয়। যে কোনো সময় বাওয়ালিদের এই হিংস্র প্রাণীটি আক্রমণ করতে পারে। এটা হচ্ছে তোমাদের ঘ নম্বরের উত্তর। এবার দেখো ও নম্বরটা, কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে দুটো উপায় বলি। আমি উত্তরটা লিখব, মানুষ এই বন থেকে কিভাবে অর্থ আয় করে তার দুটি উপায় নিচে দেওয়া হলো। এই লাইনটি অবশ্যই লিখে নিবে, এটা প্রশ্নের সৌন্দর্য বৃদ্ধি করে। এতটুকু লিখে তারপর আমি পয়েন্ট আকারে লিখব, এক, সুন্দরবনের মৌয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে। আর দুই, বাওয়ালিরা বন থেকে গোলপাতা সংগ্রহ ও বিক্রি করে অর্থ আয় করে। এই হচ্ছে আমাদের ও নাম্বার উত্তর। চ নাম্বারটা দেখো, বলেছে সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান, খাবার না খাবার পানি, কেন? এটার উত্তরটির জন্য এটাও আমরা বই থেকে বানিয়ে দিব, আমি বলছি তোমরা বই থেকে দাগিয়ে নাও। তোমরা বইয়ের 58 পৃষ্ঠায় উত্তরটা পেয়ে যাবে। আমরা উত্তরটা এভাবে সাজিয়ে লিখব, সুন্দরবনে কাজ করার সময় বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান হলো খাবার পানি। তারপর আমরা গুছিয়ে কিভাবে লিখব, বাওয়ালিরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে কাজ করেন, রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া তাদের জন্য সম্ভব হয় না, তাই তাদের কোথাও থাকার ব্যবস্থা করতে হয়। কিন্তু হিংস্র প্রাণীর আক্রমণের জন্য তারা নদীর মাঝখানে নৌকাতে রাত কাটান, কিন্তু সেইখানে সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানির কারণে তারা সেই পানিটি খেতে পারে না। এই জন্য বাওয়ালরা তাদের নিজেদের সাথে ছোট ছোট পাত্র রাখেন, তারা এই পানি খুবই সাবধানে ব্যবহার করেন, একটু অপচয় করেন না। পানি শেষ হয়ে গেলে সহজে পানি পাওয়া যাবে না বলে সুন্দরবনে বাওয়ালিদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে খাবার পানি। আমি একটু দেখিয়ে দেই বাবারা, 58 পৃষ্ঠার ঠিক এই উপর থেকে এতটুকু পর্যন্ত তুমি তোমার লাইনের, মানে আমার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে।
58 পৃষ্ঠার এখান থেকে এই পর্যন্ত তোমরা আমার এই প্রশ্নের উত্তরটি খুঁজে পেয়ে যাবে। এবার দেখো 6 নাম্বার, বাওয়ালিরা কোথায় রাত কাটান। এখানেও আমি গুছিয়ে লিখব, বাওয়ালিরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন, রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না, তাই তাদের কোথাও থাকার ব্যবস্থা করতে হয়। কিন্তু রাতের বেলা হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করতে পারে, তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। দেখো এই যে হচ্ছে আমার বাওয়ালিরা কোথায় রাত কাটান, এই যে এখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে আমার 6 নম্বরের উত্তর। এই এবার দেখো বর্গজ নাম্বারটা, সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কেন। এই প্রশ্নের উত্তরটি তোমরা 57 পৃষ্ঠা বোর্ড বইয়ের 57 পৃষ্ঠা বের করো, সেখানে উত্তরটা খুব সুন্দর করে পেয়ে যাবে। দেখো আমি উত্তরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 57 পৃষ্ঠার উপরে। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে, এই সব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে, এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। আমার 6 নম্বরের প্রশ্ন উত্তরটি সুন্দরভাবে বইয়ে দেওয়া আছে, তোমরা সবাই পেন্সিল থাকলে দাগিয়ে নেবে। এবার দেখো আমরা 6 নম্বরটা পড়ব। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে মৌয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করো। যখন আমরা প্রশ্নটা লিখব উত্তরের সময় অবশ্যই আমরা মৌয়ালদের কাজটি আলাদা করে লিখব এবং বাওয়ালিদের কাজটি আলাদা করে লিখব। মৌয়ালদের কাজ লিখে একটা কোটেশনের মাধ্যমে আমরা লিখব, মৌয়ালরা মধু সংগ্রহ করে জীবন চালায়, তারা গ্রাম থেকে অনেক দূরে সুন্দরবনের ভেতরে যায় মধু সংগ্রহে, রোজ রোজ তাদের বাড়ি ফেরা সম্ভব হয় না বলে তারা গাছের উপরে টং বানিয়ে থাকে। আর বাওয়ালিদের কাজ হচ্ছে বাওয়ালিরা সুন্দরবনের গোলপাতা সংগ্রহ করে, সারাদিন গোলপাতা সংগ্রহ করে রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না, রাতের বেলায়ও হিংস্র জন্তুর ভয় থাকে, তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান, বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করে তা বিক্রি করে অর্থ আয় করে। আজকে আমাদের ক্লাসটি এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আমার ক্লাসে যে প্রশ্নের উত্তরগুলো পড়ালাম এটি হচ্ছে তোমাদের ঈদ পরবর্তী বন্ধের SW, সবাই এই ক্লাসটি দেখবে এবং ঈদের পরে তোমাদের এই হোমওয়ার্কটি যথারীতি স্কুলে এসে জমা দেবে। আজকে আমাদের ক্লাস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আজকে শ্রেণী হচ্ছে চতুর্থ, বিষয় বাংলা, শিক্ষকের নাম, মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে ফোন করতে পারো বা ফেসবুকে আমাকে নক দিতে পারো। ক্লাস নং হচ্ছে 3, আজকের বাড়ির কাজ নং হচ্ছে 1, আজ থেকে আমাদের SW শুরু এবং এটি হচ্ছে তোমাদের বন্ধের বাড়ির কাজ। শিক্ষার্থীরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনোভাবে অন্য কোনো একটি ক্লাসে। সবাই তোমাদের ঈদ ভালোভাবে উদযাপন করো এবং যথারীতি ঈদের পরবর্তীতে কাজগুলোতে তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে সেটি ঠিকঠাক মতো পড়ো। তোমাদের ক্লাসে এই পর্যন্ত CW যা পড়ানো হয়েছে বেশি বেশি রিভিশন করো এবং বাড়ির কাজটি ঈদের পরবর্তীতে জমা দাও। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।